হযরত মাওলানা বদরুদ্দিন মোহাম্মদ আজিজুল মুনাইম মসজিদকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সেদিনে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم وقال الله عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي يا رسول الله يا خير كل الأنبياء نجنا من هاوية يا زكي المنصب الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের
পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালাবিজে ইসলামিয়া মোগলাবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওস্তাদুল উলামা মুনাজির আজম ঐতিহ্যবাহী রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল হযরতুল আল্লাম হাবিবুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, দিগর উলামায়ে আহলে সুন্নাত, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক বিরাদারানে ইসলাম, বিরাদারানে আহলে সুন্নাত, আল্লাহ পাকের শাহানশাহি দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আজকে এই আজিম ও শান মাহফিলে হাজির হওয়ার তৌফিক আর সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া মোগলাবাজার ইউনিয়ন শাখার ছাত্র বন্ধুদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, যারা আজকে গুরুত্বপূর্ণ সুন্দর এই মাহফিলের আয়োজন করলেন। আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে যেন বরকত দেন এবং হেদায়েতের মশাল হিসেবে প্রত্যেককে যেন কবুল করেন, সবাই বলি আমিন। আমি আরো মোবারকবাদ জানাচ্ছি নবী প্রেমিক সেই সমস্ত ইমানদার মুসলমানদেরকে যারা আজকের এই আয়োজনে এই ছাত্র ভাইদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কোশিশ যেন কবুল করেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় প্রত্যেক মানুষের দুনিয়া আখেরাতের শান্তি আর কামিয়াবি যেন দান করেন, সবাই বলি আমিন। হাজিরিন, মাগরিবের নামাজের ওয়াক্ত অত্যন্ত নিকটবর্তী, লম্বা আলোচনার কোনো সুযোগ নেই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কয়েকটি কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু গুণ দিয়েছেন, বৈশিষ্ট্য দিয়েছেন। সুস্থ প্রত্যেকটা মানুষের মধ্যে ছয়টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ছয়টা রিপু প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। এর মধ্যে একটা হলো মোহ, যেটাকে কিতাবের ভাষায় যদি আমরা বলি সেটা হলো মহব্বত। মহব্বতের গুণ প্রত্যেক মানুষের মধ্যে আছে এবং এই মহব্বতের গুণ থাকার কারণেই একজন মা শত কষ্ট করেও কষ্ট থেকে নিজের সন্তানকে, নিজে কষ্ট করে নিজের সন্তানকে কষ্ট থেকে আলগে রাখে, নিজের ঠান্ডা খেয়েও নিজের সন্তানকে ঠান্ডা থেকে হেফাজত করার চেষ্টা করে, নিজে গরম খেয়েও নিজের সন্তানকে গরম থেকে বাঁচানোর চেষ্টা করে। এই যে বিষয়টা এসেছে প্রত্যেকটা মায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহ বা মহব্বত নামে যেই বিষয় দিয়েছেন, যে গুণ দিয়েছেন, এর কারণেই এটা হয়ে থাকে। প্রতিটি জীবজন্তুর মধ্যেই এটা আছে, মানুষের মধ্যে যেভাবে আছে, একটা পাখির মধ্যে আছে। আমাদের যাদের বাড়িতে মোরগ আছে, মুরগি যখন বাচ্চা নিয়ে বের হয় আমরা দেখে থাকি যে এই বাচ্চা যখন মায়ের সাথে চলতে থাকে, কোনো মানুষ যখন বাচ্চাদের পাশ দিয়া দায়ে এই সময় বাচ্চারা কেউ যদি চিউ করে শব্দ করে তাহলে ওই মুরগিটা
দৌড়াইয়া ওই লোকটার উপর ঝাঁপ দিয়ে পড়ে ঠোঁট দিয়ে ঠোকরানো শুরু করে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জীব জন্তুর মধ্যে এটা আছে, মানুষের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এই মহব্বতের গুণ দিয়েছেন। কিন্তু এই মহব্বতের গুণটা সব মানুষ সমানভাবে ব্যবহার করতে পারে না, যেখানে এই মহব্বতের গুণটা বেশি প্রয়োগ করা দরকার এই জায়গায় সব মানুষ ওই জায়গা মতো বেশি প্রয়োগ করতে পারে না। হাজিরিনে কেরাম, আমরা যারা আছি আমাদের বাচ্চা কাচ্চার জন্য আমাদের মহব্বত আছে কি নাই, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যাদের আছে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি মহব্বত আছে কি নাই, আমাদের জীবজন্তু গৃহপালিত যে জন্তুগুলো যেমন কারো গরু আছে, গরুর প্রতি একটা মহব্বত আমাদের আছে কি নাই, আছে। এই মহব্বতের গুণটা আমরা প্রয়োগ করি বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু সবচাইতে বেশি যেই ক্ষেত্রে প্রয়োগ করা দরকার ওই ক্ষেত্রটা আমরা সকলে বুঝি না এবং সমানভাবে ওইখানে সবচেয়ে বেশি মহব্বতের প্রয়োগ করতে পারি না। আমরা ইমানদার যারা, আমাদের অন্তরের মধ্যে যে মহব্বতের গুণ আল্লাহ পাক দিয়েছেন, এই মহব্বতটা কোন জায়গায় বেশি প্রয়োগ করতে হবে এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক নিজেই স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহি। ইমানদার যারা, ইমানদারদের মধ্যে যে মহব্বতের গুণ দেওয়া হয়েছে এরা এই মহব্বতের গুণটা সবচাইতে বেশি প্রয়োগ করবে লিল্লাহি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। এই আল্লাহর ওয়াস্তে মহব্বত কিভাবে প্রয়োগ করতে হয় এই কথা বলতে গেলে সময় লাগবে অনেক বেশি। হাজিরিনে কেরাম, সংক্ষিপ্ত যে কথাটা সেটা হলো যে তামাম মখলুকাতের মধ্যে কার প্রতি মহব্বত বেশি থাকা দরকার। একজন মানুষ তার নিজের একটা জীবন আছে, জীবনের মহব্বত আছে, নিজের সন্তান আছে, সন্তানের মহব্বত আছে, নিজের সম্পদ আছে, সম্পদের মহব্বত আছে, নিজের স্ত্রী আছে, স্ত্রীর প্রতি মহব্বত আছে, নিজের আত্মীয় স্বজন আছে তাদের প্রতি মহব্বত আছে। এই মখলুকাতের মধ্যে মহব্বতের এই গুণটা বেশি প্রয়োগ কোথায় করতে হবে এই প্রশ্নটা যদি আমাদের সামনে আসে, তাহলে এই প্রশ্নের জবাব আমরা পেয়ে যাব সাইয়্যিদুনা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে একদিন নবীজিকে মহব্বত করার কথা বলেছিলেন এবং তার এই কথা শুনে আমার নবীজি কি জবাব দিয়েছিলেন এটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা আমাদের মহব্বতের প্রয়োগ সবচাইতে বেশি কোথায় করব এই জবাবটা আমরা পেয়ে যাব। সাইয়্যিদুনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, মহব্বত করি, আমার স্ত্রী পুত্র কন্যা সম্পদ আত্মীয় স্বজন যা আছে সকলের চাইতে বেশি, তবে আমার প্রাণের চাইতে বেশি নয়, আপনার চাইতে আমার প্রাণের মহব্বত আমার কাছে বেশি। যখন সাইয়্যিদুনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি তার মহব্বত কতটুকু কি পরিমাণ এই বিষয়টা প্রকাশ করলেন, আল্লাহর নবী সাথে সাথে ফরমাইলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি তখনও সত্যিকারের ইমানদার হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি নবী, তার মা বাবা সন্তান সন্ততি এমনকি সকল মানুষের চাইতে বেশি মহব্বতের মা হব, অর্থাৎ আমি নবীর প্রতি যতক্ষণ পর্যন্ত সকলের চাইতে বেশি মহব্বত না থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সত্যিকারের ইমানদার হতে পারবে না। যখনই আল্লাহর নবী এই কথাটা ইরশাদ করেছেন, সাথে সাথে সাইয়্যিদুনা হযরতে ওমর বিন ফারুক ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করে দেখলেন যে ওয়ান্নাসি আজমাইনের মধ্যে আমি নিজেও তো একজন, তাহলে আমার প্রাণের চাইতে বেশি
মহব্বত আমি নবীকে করি না, নবীর চাইতে বেশি আমার প্রাণের মহব্বত আমার মধ্যে বেশি, এইটাই আমার ভুল, তাহলে আমার এই বিষয়টাকে সংশোধন করতে হবে। তারপরে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রতি তার মহব্বত সংশোধিত ভাবে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সকলের চাইতে বেশি, এমনকি আমার প্রাণের চাইতেও বেশি। যখনই তিনি এই কথা বলেছেন, তখনই হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আল আন ইয়া ওমর, ওমর এই এখনই আমার মহব্বতের এই বিষয়টা তোমার শুদ্ধ হয়েছে, এতদিন পর্যন্ত তুমি ভুলের উপর ছিলে, অর্থাৎ তোমার প্রাণের চাইতেও আমি নবীকে বেশি মহব্বত করার দরকার, এটা তুমি এতদিন পর্যন্ত অনুভব করো নাই, আজকে তুমি বুঝতে পেরেছ তোমার এই যে সংশোধিত এই কথাটা, এই এই কথার মাধ্যমে অর্থাৎ আমার তোমার প্রাণের চাইতে বেশি আমি নবীকে মহব্বত করো, সকলের চাইতে বেশি মহব্বত করো, এমনকি তোমার প্রাণের চাইতেও বেশি মহব্বত করো, আল আন ইয়া ওমর, ওমর এখন তোমার ঈমানটা শুদ্ধ হয়েছে, যথার্থ হয়েছে। হাজিরিনে কেরাম, এখন আমরা ঈমানদার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আমাদের থাকা লাগবে কি লাগবে না, থাকা লাগবে কি লাগবে না? হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি আমাদের মধ্যে না থাকে, হুব্বে রসুল ছাড়া ঈমান হয় না, তাজিমে রসুল ছাড়া ঈমান হয় না, আদবে মুস্তাফা ছাড়া, আদবে রসুল ছাড়া ঈমান হয় না। মুমিন আর মুনাফিক, মুমিন আর মুনাফিক এই দুয়ের পার্থক্য সৃষ্টিকারী যে মানদণ্ড, সেই মানদণ্ড হলো আদবে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিকের মধ্যে নামাজ আছে, তসবি আছে, কোরআন তেলাওয়াত আছে, জিহাদ আছে, হজ আছে, যাকাত আছে, রোজা আছে, সব আছে, কিন্তু নাই তাজিমে রসুল, নাই হুব্বে রসুল, নাই আদবে রসুল। একজন ইমানদার, সত্যিকারের ইমানদার যারা, সাইয়্যিদরা সিদ্দিকি আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম, সাইয়্যিদ জুননুরাইন, হযরতে উসমান গনি, আসাদুল্লাহ আল গালিব, সাইয়্যিদরা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এদের প্রত্যেকের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তিলাওয়াত আছে, তাসবিহ আছে, সব আছে। এর আগে আছে হুব্বে রাসূল, আদবে রাসূল, তাজিমে রাসূল। মুনাফিক আর মুমিন পরিচয় করা এটাই মানদণ্ড। যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা সহ্য করতে পারে না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের কথা, আদবের বিষয় সহ্য করতে পারে না, যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমের বিষয় সহ্য করতে পারে না, বুঝতে হবে নবীর যুগে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল নামক যে কপট চরিত্রের লোক, সেই লোকের যথার্থ অনুসারী, তার মধ্যে সব ছিল, ইবাদত বন্দেগী সব ছিল, ছিল না নবীর তাজিম, নবীর মহব্বত, নবীর আদব। হাজিরিনে কেরাম, ফিতনার এই যুগে, ফিতনার এই যুগে ভিন্ন ভিন্ন ফিতনা বিশেষ করে আমাদের মুসলমানের সামনে চলে আসছে। এই মুসলমানের সামনে কোনো ইহুদি যদি কোনো ফিতনা নিয়ে আসে, ইমানদার মুসলমানকে প্রতারিত করার কোনো সুযোগ নাই। কোনো খ্রিস্টান যদি কোনো ফিতনা নিয়ে আসে, মুমিন মুসলমানকে প্রতারিত করার কোনো সুযোগ নাই। কিন্তু মুফাসসিরে কোরআন পরিচয় নিয়ে কোনো মানুষ যদি রাসূলের মুমিন মুসলমানের সামনে আসে, মুফাসসিরে কোরআন পরিচয় নিয়ে ইসলামী স্কলার পরিচয় নিয়ে কোনো ব্যক্তি যদি মুসলমানের সামনে কোনো ফিতনা নিয়ে হাজির হয়, ওই ফিতনা থেকে বেঁচে থাকা মুমিন মুসলমানের জন্য কঠিন হয়ে যায়। আজকে আমাদের এই বাংলাদেশে আমরা মাঝে মাঝে অনেক বক্তব্য শুনি, এই বক্তব্য শুনলে আমাদের গা শিউরে ওঠে, নারায়ে রিসালতের স্লোগানকে ফালতু স্লোগান বলার লোকও বাংলাদেশে আছে, আছে কি নাই? আছে কি নাই? ফালতু স্লোগান, রিসালতের স্লোগানকে ফালতু বলেছে, কোন ইহুদি বলে নাই, খ্রিস্টান বলে নাই,
অন্য কোন ধর্মের কোন মানুষ বলে নাই, যিনি বলেছে তিনি আমাদের কাছে বিশিষ্ট একজন ইসলামী চিন্তাবিদ হিসেবে পরিচিত। হাজার হাজার মানুষ যার বয়ান শুনতে যায়, এমন কোন ব্যক্তির মুখ থেকে যদি নারায় রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলা হয়, তাহলে মুমিন মুসলমান যে ফিতনার মধ্যে পড়বে এই ফিতনা থেকে বাঁচবে কেমনে? ইসলামী চিন্তাবিদ একটা কথা বলতেছে, এটা মানি কেমনে আর না মানি কেমনে? মানুষ একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। হাজিরিনে কেরাম, এই তেমনি ভাবে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগিকে খেলাধুলার সাথে তুলনা করে মানুষকে বোঝানো হচ্ছে। যারা মুরব্বী তারা হয়তো কম বুঝবেন, আমার বয়সী অথবা এর চেয়ে কম বয়সী যারা, তারা খুব ভালো করে বোঝেন যে ওই যে বর্তমান যুগে ক্রিকেট খেলা টি টোয়েন্টি একটা আছে, আর একটা কি জানি আছে, আর একটা কি জানি, আমি অবশ্যই খেলার সম্পর্কে অভ্যস্ত নই, তবে কোনো বিষয় সম্পর্কে জানার তো কোনো অসুবিধা হয় না বর্তমান যুগে। জানার ইচ্ছা থাকলে অনেক কিছু সম্পর্কে জানার সুযোগ আছে। আমি যতটুকু জেনেছি যে টেস্ট ক্রিকেটের টেস্ট খেলায় রান কম হয়, লম্বা ইনিংস হয়, রান কম হয়, ইনিংস লম্বা হয়, আর টি টোয়েন্টি ওইখানে ইনিংস কম থাকে, রান বেশি থাকে। একটা ভদ্রলোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগি এবং মাদানী জিন্দেগি মানুষকে বোঝানোর জন্য তিনি উদাহরণ দিয়েছেন যে রাসূলুল্লাহ মক্কি জিন্দেগি ওইখানে ছিল নবুয়তির দায়িত্ব পালনকালীন সময়ে 23 বছরের 13 বছর ছিল মক্কায় আর 10 বছর ছিল মদিনায়। তো মদানী জিন্দেগির চাইতে মক্কার জিন্দেগি এটা বেশি, 10-এর চাইতে 13 বেশি। আল্লাহ নবী মক্কি জিন্দেগিতে যত উম্মত পেয়েছিলেন তার চাইতে কম সময় মদিনা শরীফ অবস্থানকালে অনেক গুণ বেশি উম্মত পেয়েছিলেন। তাহলে মক্কি জিন্দেগিতে ইনিংস বেশি, রান কম। রাসূলুল্লাহর মক্কি জিন্দেগি ছিল টেস্ট খেলা আর মদনী জিন্দেগি ছিল টি টোয়েন্টি। চিৎকার করে বলেন না আউযুবিল্লাহ মিনাল, ভাষা প্রয়োগ করার ক্ষেত্রে সব জায়গায় সব ভাষা ব্যবহার করা যায় না। অনেক সত্য কথা, একই কথা ক্ষেত্র বিশেষে ভাষার ব্যবধান করে, ভাষার ব্যবধানে ভাষা সংশোধন করে বলতে হয়। একই কথা সব জায়গায় সমানভাবে প্রয়োগ করা যায় না। একজন একজন ব্যক্তিকে আপনি প্রশ্ন করতে পারেন, একটু মনে করেন একজন মহিলা আপনার বোন, ফুফুতো বোন, যে কোনো একজন বোনকে আপনি প্রশ্ন করতে পারেন, আপা আপনার বিয়ে জানি কত সালে হয়েছিল, কিন্তু আপনার মাকে ঠিক এইভাবে বলতে পারবেন, পারবেন মায়ের কি বিয়ে হয় নাই? বিয়ে তো হয়েছে, মায়ের বিয়ে হয়েছে, ঠিক যেভাবে অন্য মহিলার বিয়ে হয়েছে, কিন্তু যেই কথাটা অন্য মহিলাকে যেভাবে বলা যায় এই বিষয়টা মায়ের কাছ থেকে জানতে হলে সেই ভাষা এখানে ব্যবহার করলে চলবে না। মা যদি তেজস্বী মা হয় তাহলে ঝাড়ু হাতে নিয়ে বিধান শুরু করবে, এটা বেয়াদব। আমার বিয়ের কথা, বিয়ের প্রশ্ন করতে এসেছে আমার কাছে, আমি কথাটা পরিষ্কার করতে পেরেছি। একই বিষয়ে ভাষার প্রয়োগ সব জায়গায় সমানভাবে করলে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মাধ্যমে এই বিধানটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, বিশেষ করে যারা ইমানদার, যারা ইমানদার আদবে মুস্তাফা তাদের জানা দরকার, তাদের মধ্যে থাকা দরকার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের কথা যেখানেই বলেছেন ইমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, মুনাফিকদের জন্য আদবে মুস্তাফার কোনো দরকার নাই, কাফিরের জন্য আদবে মুস্তাফার কোনো দরকার নাই, সেই মুশরিক যারা তাদের কাছে আদবে মুস্তাফার কোনো দরকার নাই, কারণ এই মুস্তাফাকে তারা বিশ্বাসই করে না। তাহলে মুস্তাফার আদব আর মহব্বতের কি দাম? এই নবীর আদব আর মহব্বত
তাদের জন্য প্রযোজ্য যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নবী মানে ইমানদার মুসলমান, যারা তাদেরকে নবীর আদব জানতে হবে, নবীর তাজিমের বিষয়ে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে ইমানদারদের জন্য বিধান জারি করেছেন আয়াতে কারিমা নাজিলের মাধ্যমে। আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী, পৃথিবীর কোথাও আওয়াজ বুলন্দ করে কথা বলা নিষেধ, এটা বলা হয় নাই। বলা হয়েছে একটি ক্ষেত্রে, সেটা কোন জায়গায়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী, নবীর কথার উপর তোমাদের আওয়াজ বুলন্দ করতে পারবে না। হাজিরিনে কেরাম, আপনারা বলতে পারেন এই বিধান তো এখন অচল হয়ে গেছে, কারণ নবী নাই, সুতরাং যে স্কেলেই আমরা কথা বলি অসুবিধা কি আছে? আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও রাওদায়ে আখারে আছেন জিন্দা নবী। কি আছেন? জিন্দা নবী। নবীজির ইন্তেকালের পরে মসজিদে নববী শরীফের দরজা মেরামত করার জন্য মিস্ত্রি এসেছিলেন, ওই মিস্ত্রি যখন দরজায় পেরাক মারতে শুরু করলেন, খটখট খটখট শব্দ হচ্ছে জুড়ে 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 জুড়ে, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও বেঁচে ছিলেন, হুজরা মোবারকের ভিতর থেকে মিস্ত্রিদের জন্য এই পয়গাম তিনি পাঠালেন যে মিস্ত্রিরা তোমরা কাজ করো, এখানে আওয়াজ বেশি আওয়াজ করা যাবে না। কেন যাবে না? যে এখানে আরাম করেছেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজদিবিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কাজ যদি করতে হয় আওয়াজ বেশি করা যাবে না, বেশি বেশি অতিরিক্ত আওয়াজ করা যাবে না, যতটুকু কম আওয়াজে পারা যায় এই মেরামত কাজটা সম্পাদন করতে হবে। হাজিরিনে কেরাম, আমরা কি বুঝলাম যে আল্লাহ নবীর ইন্তেকালের পরেও নবীর প্রতি যে আদব, এই আদবটা রক্ষা করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওদায়ে আখারে এই জিন্দা নবী, এই জিন্দা নবী যার আদব, যার তাজিম, যার মহব্বত, কেয়ামত পর্যন্ত ইমানদার যারা এই পৃথিবীতে থাকবে প্রত্যেকটা ইমানদারদের মধ্যে এই বিষয়গুলো থাকা দরকার। হাজিরিনে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সবচেয়ে বেশি আমাদের মধ্যে থাকতে হবে। আমরা ইমানদার, ইমানের মজা আমাদের পাওয়া দরকার আছে কি নেই? ইমানের মজা আমাদের পাওয়া দরকার আছে কি নেই? সব মানুষ ইমানের মজা পাইতে পারে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তিনটা বিষয় যার মধ্যে থাকতে ওই ব্যক্তি ইমান ইয়াজিদু বিহিন না হালাবাতাল ইমান, ইমানের স্বাদ সে ভোগ করতে পারে পারবে। এর মধ্যে একটা হলো আল্লাহ এবং রাসূল তার কাছে সবচেয়ে প্রিয়তম হবে। আল্লাহ এবং নবীর মহব্বত, আল্লাহ এবং নবীর মহব্বত, এর আবার শিরিকের গন্ধ খুঁজবে না তো? শিরিকের গন্ধ খুঁজলে এই ফতোয়াটা পড়বে কার উপর? রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবী ইরশাদ করছেন। যে একটা এই যে আধ পাগল লোক, পুরা পাগল না আধা পাগল, আধা পাগল একটা লোক বের হয়েছে, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক লাইনে লেখলে নাকি শিরিক হয়ে যায়। আউযুবিল্লাহ, আরো জোরে বলবেন না, বের হয়েছে তো আধ পাগল। এই যে এখন ওই লোকটা দাঁড়িয়ে রকেট ছড়ে, হেলিকপ্টার তার ভাল লাগে না, এখন রকেট ছড়ে। কত পাগল যে বাংলাদেশে বাইরে, কিন্তু দুঃখ তখনই লাগে যখন মুফাসসিরে কোরআন পরিচয় নিয়ে এই পাগলগুলো মঞ্চে হাজির হয় এবং তাফসিরুল কোরআনের নামে মানুষের কাছে পাগলামি বকাবকি করে, তখনই দুঃখ লাগে, কষ্ট লাগে। হাজিরিনে কেরাম, ওই যে কি বলেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এক লাইনে লেখলে স্ক্রিপ্ট হয়ে যায়। এই পাগলা যদি শুনে যে এখানে মোগলা বাজারে এই শানে মুস্তাফা মাহফিলে বলা হয়েছে যে আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, যে রাসূল আল্লাহ এবং রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহ এবং রাসূলুল্লাহর মহব্বত সবচেয়ে বেশি থাকা দরকার, থাকতে হবে। যার মধ্যে থাকবে এই ব্যক্তিটা ইমানের স্বাদ ভোগ করতে পারবে। ওই পাগলা আবার শিরিক ফতোয়া দিয়ে বসবে, যার মহব্বতের ক্ষেত্রে আল্লাহর সাথে রাসূলুল্লাহরে মিলিয়ে দিছে। কিন্তু এই কথাটা যদি আমার হতো, কত আমার উপর আসতো, আমি যা বলছি আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে এসেছে, খেয়াল করছেন? সুতরাং এখানে ফতোয়া দিলে আমার কিছু করার নাই, বাবার সাহস থাকলে ফতোয়া দেব। আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, যে তিনটা বিষয় থাকলে একজন মানুষ ইমানের স্বাদ ভোগ করতে পারে, এই তিনটার মধ্যে একটা হলো আল্লাহ এবং রাসূলের মহব্বত সবচেয়ে বেশি থাকবে যে ইমানদারের কাছে, ওই ব্যক্তিটাই ইমানের স্বাদ ভোগ করতে পারবে। হাজিরিনে কেরাম, আসুন আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের মধ্যে বৃদ্ধি করি। নবীর মহব্বত আমাদের যত বেশি হবে, আমাদের অন্তরে যত বেশি আমরা ধারণ করতে পারবো, আমাদের ইমানটা তত মজবুত হবে। আর নবীর মহব্বত তখনই আমাদের মধ্যে জাগ্রত হবে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে আমরা জানতে পারবো। নবীজির শান এবং মান সম্পর্কে যত বেশি জানা যাবে, আল্লাহর নবীর মহব্বত তত বেশি আমাদের মধ্যে জাগ্রত হবে। হাজিরিনে কেরাম, সেই পাথরের পাহাড়, উহুদের পাহাড়, যেই পাহাড়টা জান্নাতের মধ্যে থাকবে, এই পৃথিবীতে যত পাহাড় যত টিলা যা আছে সব ধ্বংস হয়ে যাবে, কেয়ামত হবে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই উহুদের পাহাড়, এই উহুদের পাহাড় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই উহুদের পাহাড়ের জায়গা হবে জান্নাতে, বেহেশতের মধ্যে থাকবে উহুদের পাহাড়। কি কারণে তার এই সৌভাগ্য হলো, তার কারণ কি ছিল? হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার বিজয় থেকে যখন মদিনা শরীফের দিকে রওনা করলেন, ফিরে আসার পথে মদিনা আসার অনেক আগের থেকেই সেই উহুদের পাহাড় দেখা যায়। আল্লাহর নবী উহুদের পাহাড় দেখার পরে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, আমার সাহাবীরা তোমরা চেয়ে দেখো ওই যে পাহাড় দেখা যায়, এটা এমন একটা পাহাড় ইউহিব্বুনা, যেই উহুদ পাহাড় আমাকে এবং আমার উম্মতদেরকে মহব্বত করে, যার মধ্যে আমি নবীর মহব্বত আছে আমার উম্মতের মহব্বত আছে, এটা সেই উহুদের পাহাড়, তার মহব্বত একতরফা নয়, ও নুহিব্বুহু, আমি নবী সহ আমরা সবাই এই উহুদের পাহাড়কে মহব্বত করি। সুবহানাল্লাহ, হাজিরিনে কেরাম, জড় পদার্থ উহুদের পাহাড় নবীকে মহব্বত করার কারণে যদি নবীর মহব্বত পাওয়ার অধিকারী হয়ে থাকে, তাহলে আমরা নবীর উম্মত, আল্লাহর নবীর মহব্বত যদি অন্তরের মধ্যে ধারণ করতে পারি, তাহলে নবীজির মহব্বত আমাদের জন্য থাকবে এটা কি আমরা দাবি করতে পারি না? নবীর মহব্বতের দরকার আমাদের আছে কি নাই? নবীর মহব্বতের দরকার আমাদের আছে কি না? হাজিরিনে কেরাম, যদি হাউজে কাউসারের পানির দরকার থাকে, যদি শাফাতের দরকার আমাদের থাকে, তাহলে এই দুনিয়ার জীবনে নবীজিকে মহব্বত করতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মেনে চলতে হবে, নবীর শরীয়তের জন্য কাজ করতে হবে, এবং অন্তর দিয়ে নবীর সেই তাজিম, নবীর আদব ধারণ করতে হবে। হাজিরিন, আল্লাহর নবীকে চিনতে পেরেছিল, নবীর শান জানতে পেরেছিল সেই পাথর, যেই পাথর মক্কার জমিনে একটা রাস্তার কিনারে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী তার জবান মুবারক দিয়ে থেকে ইরশাদ করেছেন, ইন্নি লাআরিফু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ওয়া হাত্তা ওয়া আরিফুহু হাত্তা আল আন,
আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ইরশাদ ফরমান, মক্কার জমিনে একটা পাথরকে আমি চিনি এবং এখনো আমি চিনি, যেই পাথর চলার পথে আমাকে যখনই দেখত, আমার নবুয়ত প্রকাশিত হওয়ার আগেও যখন আমি পথ চলতাম ওই পাথরটা আমাকে দেখার সাথে সাথে আমাকে সালাম দিত, সুবহানাল্লাহ। আমার নবুয়ত প্রকাশিত হওয়ার পরেও ওই পাথর আমাকে সালাম দিয়েছে, ওয়া'রিফুহু হাত্তা আল-আন, আমাকে সালাম প্রদানকারী ওই পাথরটাকে এখনো আমি চিনি, সুবহানাল্লাহ। তো ওই পাথর নবীর শান যে বুঝতে পারে, সেই নবীর মোহাম্মদ নবীকে সালাম দেয়, সেই পাথরের পাহাড় নবীর শান বুঝতে পারে, নবীকে সালাম দেয়, জীব জন্তু নবীর শান আর মান জানতে পারে, যেই জীব জন্তুগুলো তাদের মনিব যারা ছিল, যারা তাদেরকে খাওয়াইতো, এদের কদমে কোনোদিন মুখ লাগায় নাই, কদম মুসি করে নাই অথবা সেজদা করে নাই, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের শান বুঝতে পেরেছে, এই কারণে জীব জন্তুগুলো আল্লাহর নবীর কদম মোবারকে সেজদা দিয়েছে, করছেন কি করেছে, সেজদা দিয়েছে। সাহাবায়ে কেরাম প্রত্যক্ষ করেছেন, সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখেন যে একটা ছাগল আল্লাহর নবীর কদম মোবারকে সেজদা দিচ্ছে, অসংখ্য সাহাবায়ে কেরাম দেখেছেন যে চতুষ পর্যন্ত উট আল্লাহর নবীর কদম মোবারকে সেজদা করেছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, চতুষ্পদ জন্তুগুলো যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে আমরা তো আপনাকে প্রাণের চাইতে বেশি মহব্বত করি, আমাদের কি মন চায় না আপনাকে সেজদা করি, অনুমতি দেন আপনাকে সেজদা করতে চাই। আল্লাহর নবী সাথে সাথে ইরশাদ করেছেন, জবাব দিয়েছেন যে আমার উম্মতের আমার সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ ছাড়া কেউ কাউকে কোন মানুষ অন্য কাউকে সেজদা করা নিষেধ, সেজদা করতে পারবে না, সেজদা পাওয়ার অধিকারী একমাত্র আল্লাহ। আরো জোরে বলেন, সেজদা পাওয়ার একমাত্র অধিকারী আল্লাহ। আল্লাহ আল্লাহর নবী বলেন, আল্লাহ ছাড়া কোন মানুষ যদি অন্য কাউকে সেজদা করা জায়েজ হতো তাহলে প্রত্যেকটা স্ত্রীকে আমি হুকুম দিতাম যেন তাদের স্বামীর কদমে তারা সেজদা করে, যেহেতু মানুষ একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করতে পারে না, সুতরাং তোমরা কাউকে সেজদা করতে পারবে না, এমনকি আমির নবীকেও সেজদা করতে পারবে না, নিষেধ। সংঘর্ষের কথা, আমি তো বিষয়টা আপনাদের ক্ষেত্রে আরো করতে চাই, চতুষ্পদ জন্তুর মধ্যে নবীর মহব্বত আছে, পাথরের মধ্যে নবীর মহব্বত, পাথরের পাহাড়ের মধ্যে নবীর মহব্বত, খাদ্য দ্রব্যের মধ্যে নবীর মহব্বত, যে ইহুদি একটা মহিলা ষড়যন্ত্র করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাদ্য দ্রব্য তৈরি করেছিল এবং ওইখানে বিষ মাখিয়ে রেখেছিল যেন এই বিষ মাখা খাবার খেয়ে নবীজি শহীদ হয়ে যান, ইন্তেকাল করেন, আল্লাহ নবীর সামনে খাদ্য দ্রব্য হাজির করা হয়েছে, ওই খাদ্য দ্রব্য থেকেই আওয়াজ এসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি খাবেন না বিষ মিশানো, আপনি খাবেন না বিষ মিশানো, ছাগলের গোশত থেকে আওয়াজ এসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি খাবেন না বিষ মিশানো, কি কারণে আওয়াজ দিয়েছিল, যে এদের মধ্যে আল্লাহর নবীর মহব্বত ছিল, সুতরাং যেই নবীকে তারা মহব্বত করে এই নবী কষ্ট পেয়ে এইভাবে শেষ হয়ে যাবেন এটা তারা বরদাস্ত করতে পারে না। হাজিরে কেরাম, আসুন আমাদের আমাদের যে ইমান, ইমানটাকে আমরা ইমানটা যেন কোনো কারণে কলুষিত না হয় আমরা সচেতন হই, সতর্ক হই, নবীর শান এবং মান সম্পর্কে বেশি বেশি করে জানার চেষ্টা করি এবং নবীকে বেশি বেশি করে সম্মান করার অভ্যস্ততা আমাদের মধ্যে গড়ে তুলি। উল্টাপাল্টা বক্তব্য যারা দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে উল্টাপাল্টা বক্তব্য যদি কেউ দেয় তাহলে আমরা বুঝব, যদিও মুসলমান কিন্তু এই মুসলমানটা হলো ভিতর ফাঁকা, সব আছে, আমল আছে, ইবাদত বন্দেগী আছে, কোটি কোটি নেকি কোটি কোটি নেকির বস্তা আছে, কিন্তু ভিতরে কি নাই, ইমানের বস্তা খালি, নেকির বস্তা এমনিতে দেখা যায় ঠিক আছে কিন্তু ইমানের বস্তা খালি। আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেকটা মুমিন মুসলমানের ঈমান আকীদাকে ভ্রান্ত গোমরাহি যারা এই প্রতারকদের প্রতারণার থেকে যেন হেফাজত করেন সবাই বলি আমিন। সহি আকিদা নিয়া সহি তরিকার আমল নিয়া আমরা যেন জীবনযাপন করতে পারি আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দান করো। এই শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সম্মেলন আউয়াল থেকে আখির পর্যন্ত আল্লাহ পাক যেন কবুল করেন সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه أجمعين آمين السلام